সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ বেড়েছে বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নবীন হাসান। এছাড়া চাপাই নবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আরও এক সহকর্মী জহুরুল ইসলাম। আমরা একটু ঠাকুরগাঁওয়ের খবর আগে জানতে চাই, কি নবীন হাসান আপনার কাছে একটু জানতে চাইব কি পরিস্থিতি ঠাকুরগাঁওয়ে? ধন্যবাদ পুথি। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি যদি বলি, গত দুই মাসের তুলনায় কিন্তু এই মাসে করোনা পরিস্থিতি অনেকটাই কম। আমাদের জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন এপ্রিল মাসে ঠাকুরগাঁওয়ে প্রায় 95 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, শতাংশে হাত দিয়ে 14.8% মানুষ শনাক্ত হয়েছিল এবং মারা গিয়েছিল 4 জন। মে মাসে সেটি কমে এসে দাঁড়িয়েছে 31 জনে, 10.0% করোনা রোগী শনাক্ত হয়েছে। এই মাসে মারা গিয়েছে 3 জন। ঠাকুরগাঁও সিভিল সার্জন আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে ভারতীয় যে ভেরিয়েন্ট সেটি শনাক্ত হয়নি। ঠাকুরগাঁও জেলায় যারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষ ভারত থেকে চিকিৎসা করে ফেরত এসেছে, তারা সীমান্তই কোয়ারেন্টাইনে ছিল এবং তারা ঠাকুরগাঁও জেলায় এসে আবার করোনা পরীক্ষা করেছেন। তাদের প্রত্যেকেরই নেগেটিভ এসেছে বলে আমাদের নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এছাড়াও যদি সীমান্ত এলাকা, যেহেতু ঠাকুরগাঁও সীমান্ত এলাকার যদি চিত্র আপনাকে বলি, ঠাকুরগাঁও প্রায় 109 কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিটি সীমান্তেই কিন্তু আমরা জানি যে সুরক্ষিত কাটা তারে বেড়া রয়েছে, অরক্ষিত কোনো সীমান্ত নেই। এ বিষয়ে কথা হয়েছে ঠাকুরগাঁওয়ের 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের সাথে। তিনি আমাদের জানিয়েছেন যে তারা সজাগ রয়েছে, অবৈধভাবে ঠাকুরগাঁয়ে কেউ প্রবেশ করছে না, এ বিষয়ে তারা টহলদার আরও বৃদ্ধি করেছে বলে আমাদের জানিয়েছেন। এছাড়াও কিন্তু অন্যান্য জেলায় যেমন সীমান্ত এলাকায় কিন্তু অরক্ষিত সীমান্ত থাকে এবং ভারত থেকে অনুপ্রবেশে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, কিন্তু ঠাকুরগাঁয় তেমনটি আমরা লক্ষ্য করছি না। ঠাকুরগাঁয়ে সীমান্ত কাটা তারে বেড়া রয়েছে। আর যদি স্বাস্থ্যবিধির কথা চিত্র যদি আপনাকে বলি, স্বাস্থ্যবিধি সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজার দোকানপাট মার্কেটগুলোতে আমরা লক্ষ্য করছি সামাজিক দূরত্ব কোনো বালাই নেই। আমরা এখন এই হাসপাতাল ক্যাম্পাসে রয়েছি, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ক্যাম্পাসে, এখানকার যে চিত্র বলি, এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক রোগী স্বজনরাই কিন্তু মাস্ক ব্যবহার করছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। আমরা জানি যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নেয়। এই আউটডোরের চিত্র যদি বলি, প্রতিদিন আমরা আউটডোরে প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি, সামাজিক দূরত্বর কোনো বালাই নেই, আউটডোরে অনেকেই মাস্ক পরছে না। আমি যদি বলি, আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, দেখেন যে এখানে হাসপাতাল ক্যাম্পাসেই কিন্তু আমরা অনেক রোগীকে দেখতে পাচ্ছি, রোগী স্বজনদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু কেউ মাস্ক পরেনি। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদের একটা অনীহা রয়েছে। অনেকে মাস্ক পরলেও তা সঠিক নিয়মে পরছে না, মাস্ক থুতনি নিচে রাখছে এবং তারা এইভাবেই চলাফেরা করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ে করোনা পরিস্থিতি পুঁথি। অবশ্যই নবীন হাসান, ভীষণ উদ্বেগের বিষয় মাস্ক না পরাটা, বিশেষ করে হাসপাতাল প্রাঙ্গণে। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের খবর জানতে চাই, যে সীমান্তবর্তী জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু করোনা সংক্রমণ চলছে, 7 দিনের কঠোর লকডাউনও চলছে, কি পরিস্থিতি এখন জহুরুল? আপনার মাধ্যমে জানাতে চাই দর্শককে যে চাঁপাইনবাবগঞ্জে আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতন বিশেষ লকডাউন পালিত হচ্ছে এবং কঠোরভাবে পালিত হচ্ছে জেলা শহরে। আদার্স যেগুলো জেলার বাইরে যে উপজেলাগুলো আছে সেগুলোতে কিন্তু এই লকডাউন মানার কোনো বালাই আমাদের চোখে পড়েনি। আমি গতকালকে একটা চিত্র আপনাকে জানাতে চাই, যে গতকালকে শিবগঞ্জ উপজেলা আমি গেলে সেখানে দেখি যে শিবগঞ্জ উপজেলার নির্বাহী পরিচালকের যে উপজেলাটি সেটিতে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা তো হচ্ছেই না, সেক্ষেত্রে কোনো ধরনের লকডাউন আছে কিনা সেটা কিন্তু ওই উপজেলায় বোঝা যাচ্ছে না। আপনার প্রতিটি সাপ্তাহিক হাটগুলো কিন্তু পরিচালিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে রানীহাটি বাজারের একটি হাট আছে, বড় হাট আছে, সেখানে কিন্তু গতকালকে হাটটি কিন্তু বসেছে এবং হর হামিশায় কিন্তু মানুষজন চলাফেরা করেছে। আপনাকে আমি একটু জানাতে চাই যে এই চাঁপাইনবাবগঞ্জের কিন্তু লকডাউনটি কিন্তু শহর কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু উপজেলা পর্যায়গুলোতে কিন্তু সে ধরনের লকডাউন নাই। আর আপনাকে ঈদের আগের এবং পরের প্রায় 10 দিনের বা 15 দিনের আমি একটি চিত্র তুলে ধরতে চাই, যে গত 9 থেকে শুরু হওয়া কিন্তু 9 থেকে 18 তারিখ পর্যন্ত প্রায় 10 দিনে
254 জনের করোনা শনাক্ত পজিটিভ নমুনা সংগ্রহ করেছেন, তাতে থেকে 50 জনের নমুনা শনাক্ত হয়েছে তার শরীর থেকে, এবং সেখানে ছিল কিন্তু 19.6% একটা হার। আর আপনাকে জানাতে যাই, 19 তারিখে 134 জনের 73 জন করোনা পজিটিভ হয়েছিল। সেই দিন থেকে কিন্তু মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জ একদম রেড জোনে চলে গেছে। সেই দিনের কিন্তু ছিল 54.4%। আপনাকে বলতে চাই যে 20, 21 এবং 22 তিন দিনের প্রায় 108 জনের নমুনা সংগ্রহ করে 59 জনের শরীরে কিন্তু শনাক্ত পেয়েছেন। আর সেখান থেকে কিন্তু সেই তিন দিনেরও কিন্তু মূলত 54.6% আমাদের এই সেই দিন তিন দিনের ই ছিল, করোনার হার ছিল। আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের 23 এবং 24 যেটি ছিল রেড জোনের সবচেয়ে বেশি, সেই দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল দুই দিনের 273 জনের মধ্যে 106 জনের পজিটিভ শরীরে পজিটিভ শনাক্ত হয়েছিল। সেখানে কিন্তু 36% এসেছিল। 19 থেকে 24 পর্যন্ত যে চারশো ৪৬ জনের ছিল, সেখান থেকে কিন্তু 236 জনের আসছিল এ ছিল, এবং সেই থেকে সেই পার্সেন্টটি ছিল 54.4%। পুঁথি, আমার কাছে এই চাঁপাইনবাবগঞ্জে যে লকডাউনের বিষয়টি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রিক হচ্ছে। ধন্যবাদ জহুরুল ইসলাম।